তাহলে ঠিক এটা ভালো আসবে সেটা তোমার আসছে কি ফোকাসে ঠিক আছে আজ পয়লা মার্চ 2022 প্রায় 30 বছর পরে কলকাতা বইমেলায় এলাম খুব ভালো লাগছে যে চারদিকে পুস্তক প্রেমীদের ভিড় তার মধ্যে খুঁজে পেলাম এই মেক্সিকো স্টল এখানে অনির্বাণ চৌধুরী আর সুদীপ ভট্টাচার্যের সঙ্গে আলাপ হলো দুজনই লেখক এবং সাহিত্য সংস্কৃতি প্রেমী তারা একে চালাচ্ছেন আর নবোদয় এদেশ ওদেশ বইটা এখানে রয়েছে এখানে খুব ভালো লাগলো এই বইটা আমি কিনছি নবোদয় আপনাকে শুভেচ্ছা রইল এবং এই বইটা সত্যি এবার পড়ে দেখবো আজকে বাড়ি ফিরে আর শুভেচ্ছা রইল মেক্সিকো অনির্বাণ এবং সুদীপকে সব প্রয়াসের জন্য আর আজকে বিশেষ করে আনন্দধারার জন্মদিন 25তম জয়দেব জয়ন্তী তা আমি এবারে বলবো অনির্বাণ এবং সুদীপ একটু শুভেচ্ছা বার্তা কারণ আমাদের শুভেচ্ছা নিয়ে আমাদের চলে ঘরে বাইরে পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের আনন্দধারাকে অনেক অনেক শুভেচ্ছা আরও ভালো কাজ করুন কারণ প্রান্তিক মানুষেরা প্রান্তিক তো ঠিক নয় ঘোরাই কোথায় বাংলা সংস্কৃতি অনেক বেশি করে বাঁচিয়ে মানুষেরা ভালো থাকুক আমরাও ভালো থাকার চেষ্টা করি বেশ কিছুদিন সিডনিতে ছিলাম চাকরি সূত্রে সেখান থেকে এসেছেন শ্রীমন্ত দাস সিডনিতে আমার কবিতা বলার অনুষ্ঠানও গেছেন হয়তো সেই জায়গাটা একটা নস্টালজিক আবেগ তৈরি করলো আর কি তো শ্রীমন্তকে পেয়ে ভীষণ খুশি আর আনন্দ ধারার জন্য অসংখ্য শুভেচ্ছা এবং ভবিষ্যতে আনন্দ ধারার সঙ্গে যুক্ত হওয়ারও আমি একটা আবেদন রাখলাম শ্রীমন্ত আবেদন নয় এটা আপনার অধিকার এবং এইভাবেই আমাদের হাতে হাত মিলিয়ে কারণ আমরা বইয়ের ব্যাপারটাকে বাংলা বই বাঁচিয়ে রাখার জন্য বা বই বাঁচিয়ে রাখার জন্য গত 25 বছর ধরে পরিশ্রম করছি হাতে হাত না মেলালে হবে এবারে আমরা ডোকরা শিল্পীদের নিয়ে কাজ করছি কাজ শুরু করেছি ওদের ওই ব্লাগগুলো নিয়ে এসে আমরা অনেক ধন্যবাদ